জীবনের গল্প আছে বাকি অল্প। নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো, ভালো আছেন। ভয় পাচ্ছেন? না, নার্ভাস লাগছে একটু একটু, একটু নার্ভাস লাগছে, অসুবিধা নেই। তোর নামটা বলেন, সাহস দিয়ে যাবেন। আমার নাম কণা সরকার। সরকার চালাচ্ছে, দেশ চালাচ্ছে, কি অনেক দেব দেবী আমাদের মন্দির আছে। পড়াশোনা নিয়ে কি ভাবে? পড়াশোনা নিয়ে আমি অনেক দূর করতে চাই, অনেক দূর করে আমি পরিবারে হালটা ধরতে চাই। কারণ আমার ভাই এখন ছোট, সে এখন পরিবারে মানে মানে পড়ালেখা করে তারপরে সে একটা ফিউচার লাইফ হবে তার। তাই আমার বাবার সমস্যা হয়ে যায় পরিবারে এটা সামলাতে, তাই আমি মানে অনেক দূর পড়ালেখা করে একটা ভালো চাকরি জোগাড় করে আমি পরিবারে হালটা ধরতে চাই। কারণ আমার বাবার একা সম্ভব হয় না, এই পরিবারে এতটা ইলেকট্রিক বিল কত কিছু আছে না, হ্যাঁ অনেক ই হয়ে যায়। তাই জন্য আমি পরিবারে হালটা আগে ধরার চেষ্টা করব। এখন থেকে যদি আপনি স্বপ্নটাকে নিয়ে বড় হন, তাহলে খুব শিগগিরই হয়তো আপনি একটা কাজে জড়িয়ে নিতে পারবেন, যেখান থেকে সেটা অর্থ আয় সম্ভব এবং সেটা পরিবারে সহযোগিতা। হ্যাঁ, আর কি স্বপ্ন নিজেকে নিয়ে? আর কোনো স্বপ্ন নাই। আগে যখন 6-7 আছিলাম তখন সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছাটা খুব ছিল। পরে দেখলাম, এইটা যখন উঠলাম তখন দেখলাম এই যে করোনা ভাইরাসটা যখন বিশ্বের পৃথিবীতে আক্রান্ত করলো, তখন আমার ব্যবসাটা একটু কমে যাচ্ছে। তখন দেখলাম এরকম সিচুয়েশনে সায়েন্স নিয়ে পড়াটা খুবই মানে অনেক কঠিন, হ্যাঁ হ্যাঁ মানে টাকা খরচ অনেক হয়ে যায়। তখন ভাবলাম যে এরকম হলে তো সায়েন্স নিয়ে পড়াটা যাবে না, কারণ সায়েন্স নিয়ে পড়তে হলে অনেক প্রাইভেট পড়তে হবে, টাকা খরচ অনেক হবে। তখন সায়েন্স বাদ দিয়ে আমি কমার্সটা নিলাম। তারপর অনেক দূর পড়ালেখা করে আমি একটা চাকরি করি। আবার যখন নাকি মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখন মাকে সাহায্য করতে। আমাদের অনুষ্ঠানগুলিতে আপনার কেমন থাকে? আনন্দের যে অংশগ্রহণটা, আনন্দের অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণটা কেমন? অনেক ভালো হয় তখন। তখন আর আপনি ওই যে চুপচাপ থাকেন না, তখন অনেক হই হুল্লোড় হয়, সবার সাথে মিশে অনেক ভালো লাগে। মানুষের সঙ্গে মিশতেও হয়? মিশতে খুব ভালো লাগে আমার। আনন্দের মধ্যে আপনি দু একটা মোমেন্ট পাবেন, যে আনন্দের মধ্যে কিছু স্মৃতি যেগুলো আপনি বলতে পারেন আমার সাথে, এরকম কি কখনো? আনন্দের মধ্যে সবাই যখন একসাথে নাচ করি তখন মোমেন্টটা খুব ভালো থাকে। আবার কেউ যদি তখন কোনো কথা আঘাত পেয়ে থাকে, তাকে আবার চেষ্টা করি তাকে আবার হাসি খুশি রাখার জন্য, এরকমটাই আমার মানে উৎসবে এরকমটাই। নিজের কষ্টটা যেমন বোঝেন, অন্যের কষ্টটা কেমন লাগে তখন বুঝতে পারেন, যে কারণে অন্যদের বেলায় এই সমাবেশী মনটাই নিজের কষ্ট যেমন আমরা কাঁদি, অন্যের কষ্ট যেন সব অন্যের সমাবেশী হয়, তাহলেই আমরা অন্যের কষ্ট যদি অন্য জন্য কষ্ট না পাই নিজের থেকে, আমরা যদি কাউকে কোনো কষ্ট না দিই সেক্ষেত্রে মন যদি খারাপ হয়ে থাকে আমার যখন মানে মনটা অন্যরকম থাকে, কতক্ষণ মানে কোনো মানুষের কথা জাগত পেয়ে থাকি, কতক্ষণ মানে চুপ করে থাকি, তারপর আবার তাদের সাথে মিশি মনটা ভালো করার জন্য, এইটাই। গানটা শুনি? হ্যাঁ, গানটা তখন শুনি, মানে গানটা শুনলে খুব মনটা ফ্রেশ হয়ে যায়। তখন আমার হিন্দি সংগুলো বেশি ভালো লাগে। ধরেন যে আপনি খুব মন খারাপ, আপনি এখন গান শুনতে ইচ্ছে করছে, কি একটা গান করেন? এই গান, এই গানগুলো আমার পছন্দ, আমার মনটাকে ভালো লাগে। আমি ডিজে সংগুলো বেশি আমার বেশি ভালো লাগে, খুব ঝাঁকা না, হ্যাঁ হ্যাঁ ওই টাইপের মানে গানগুলো খুব ভালো লাগে। আর যখন নাকি দেখলাম মানে অতিরিক্ত আওয়াজে মানে বেশি ভালো লাগছে না, তখন বাংলাদেশের নীরব গানগুলো শুনি। নীরব গান? হ্যাঁ হ্যাঁ, মানে কম সাউন্ড আছে না ওইটা, হ্যাঁ
লাউড ওই টাইপের গান শুনি। এখানকার কার গান বাংলাদেশের নাকি? বাংলাদেশে আমার ইমরানের গানটা ভালো লাগে। ইন্ডিয়াতে আমার হিন্দি গানের মধ্যে বাদশা আর মিকা সিং এই দুজনের গানটা বেশি ভালো লাগে। নাটক দেখি রাত্রে, নাটক দেখি, তারপর যখন নাকি দিনের বেলা নাটকটা মানে আবার রাত্রি নাটকটাতে রিপ্লে করে, হ্যাঁ ওইটা না দেখে আমি যে ইন্ডিয়ার কত চ্যানেল আছে না, এমটিভির গেমস দেখি, মানে রোডিস হয় ওইখানে অনেক সুন্দর সুন্দর গেম, ওগুলাই দেখি। আমার জীবনটা কিন্তু খেলার মধ্যে, হ্যাঁ জীবনের মধ্যে করতে গিয়ে খেলা তো একটা মানে দ্বিতীয় হলো এন্টারটেনমেন্ট, অন্য দুই কম্পিটিশন, হ্যাঁ সব খেলাই যে কখন বিনোদন তা না প্রতিযোগিতা আর কোনো খেলা নিছক বিনোদন। আপনি এর মধ্যে কোন খেলাগুলো? আমার খেলাগুলো মানে যেগুলোতে মজা থাকে, খেলাগুলো অনেক উৎসাহ ওই ওই টাইপের। এমনিতে কতটা মজার মানুষ? আমি বেশি মজার মানুষ না। নিজের ভিতর নিজেকে নিমগ্ন করা বা ডুবিয়ে রাখার মধ্যে একরকম শান্তি আছে, এরকম কি কখন করেন? যেটা আমরা অনেকে ধ্যান করেন, আমরা তারা খুব শান্ত মানে ওরকম কিছু করি না, মানে স্তব্ধ হয়ে থাকি, দরজা লাগাই না, মানে এইভাবে বসে থাকি, জানলার কাছে বসে থাকি, হঠাৎ নিয়মিত করছি, একা একাই করছি, যখন বেশি আঘাত পেয়েছি তখন একা একাই কান্না করছি, কান্না করলে আমার মনটা ফ্রেশ হয়ে যায়, তারপর আস্তে আস্তে সবার সাথে মিশি তখন মনটা ভালো হয়ে যায়। কান্নার জলে সাপ খেলি, কান্নার জলে কেমন চোখের পানি সাপ কখন নিয়েছেন? কেমন লাগে? নিশি নন্দা সমুদ্রের পানি তো অনেকে বলেন না যে আমার ভেতরে যে কষ্টটা আছে সাগরের চেয়ে বেশি, আপনার কষ্ট কে অল্প না বেশি? আমার কষ্ট বলতে কম, আমি সহ্য করার মতো কষ্ট যখন পারেন না তখন একটু তাদের আপনার চিন্তা আপনার ভাবনাগুলো আমাদের কাছে থেকে ইতিবাচক খুব জরুরি সবার জন্য। ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ।